শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয় আছে। কালীঘাটে রেড করুক, পেয়ে যাবে শাহজাহান। প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে। এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ, 11-র আগে নন্দীগ্রাম আর এখন হচ্ছে সন্দেশ। মাতৃশক্তিকে দেখেছেন তো, এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি, মধ্যপ্রদেশে 1,500 টাকা লাডলি বহিন ছিল, বর্তমান সরকার গত 1 এপ্রিল থেকে 3,000 টাকা করে দিচ্ছে। আমাদের এখানে এই লক্ষ্মীর ভাণ্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, তখন এখন হেমন্তজি, 2,500 টাকা করে দিচ্ছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা দিদিরা অন্নপূর্ণা ভাণ্ডারে 2,000 করে টাকা পাবেন, লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব। মমতা তো চাকরি চোর, 2 কোটি বেকার। 2012-র পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে, এ কাজটা আমরা করব, বিশ্বাস আমাদের উপর রাখতে পারে। আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো 3,000 টাকা করে মাসে দেবে। ভজনলাল শর্মার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 450 টাকার গ্যাস, আমরা 450 টাকার গ্যাস দেব। রাজস্থান দিয়েছে, আমরাও দেব। যোগীজি বছরে 1টা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয়। এ কাজগুলো আমরাই করব, ডবল ইঞ্জিন চাই, ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই। আর এগুলোর বাইরেও বিজয়া দশমীর ডেট ওই চোর মমতা চেঞ্জ করেছিল, মনে আছে তো? আপনারা পুজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ, আনন্দ করতে দেয় না। রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে। যুব মোর্চার 80 জন ছেলেকে 22 তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি মইনা অন্য থানাগুলো বেলা 11টার সময় কোর্টে, 10টার সময় কোর্টে হাজিরা দিতে বলেছে, যাতে 12:30টার সময় 12:29 রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসে দেখতে না পায়। এই ধরনের একটা সনাতন বিরোধী তোষণের সরকার, একে উপরে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য। তখন চাচিরা করেছিল, এখন কাকিরা করছে। কাঁচকলা হবে, খাটালে আমরা 2 লাখ ভোটে জিতবো। সব মোদির বাইরে, মোদিজির বাইরে কেউ ভোট দেবে না, কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দিবে, কেউ পাগল নয়, একটা ভোটে মোদির বাইরে পড়বে। দেশ থাকলে তো ভাতা হবে, আগে দেশ। কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি, মোদি হয় তো মুমকিন হয়। আরোগ্য কামনা করি, আইসিইউ থেকে জেনারেল কেবিনে দিয়েছে, উনি আমাদের সম্পদ, পদ্মবিভূষণ পেয়েছেন, বাঙালির অহংকার, দ্রুত সুস্থতা আশা করি। এবং লোকসভা ভোটে মিঠুন দা আমাদের এনইসি মেম্বার, প্রচারেও দেখতে চাই, নেতৃত্ব দিন এটাও দেখতে চাই। কিছু ঝামেলা হয়নি, আমি বক্তব্য রাখছিলাম, আমি বলছিলাম আশা কর্মীর বেতন বাড়েনি কেন, আইসিডিএস এর বেতন বাড়েনি কেন, প্রাণীমিত্রার বেতন বাড়েনি কেন, পরীক্ষার চাকরির পরীক্ষার ফর্মের দাম 150 টাকার জায়গায় 500 টাকা হয়েছে কেন, শিল্পের প্রস্তাব নেই কেন, এয়ারপোর্ট সিপোর্ট কবে হবে। আমি বলছিলাম 32% বিয়ে কেন বাকি, আমি বলছিলাম 6 লক্ষ কোটি টাকা ঋণ কেন পেরিয়ে গেল, আমি বলছিলাম পশ্চিমবঙ্গে কেন গ্যাসের দাম কম হবে না, আপনারা রাজ্য সরকার সেস কেন ছাড়বেন না, পেট্রোল ডিজেলের স্টেট আসবে না। তখন আমাকে এই তারকেশ্বরের একটা ওই পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজন বিরাট পেট, কেষ্টমন্ডলের মতো, সে চিৎকার করে বলছে চোর। আমি বলেছি তোর বাপ,
যেমন কুকুর তেমন মুগুর, যতবার বলবে ততবার ওই উত্তর পাবে। আমরা খারাপ কথা বলি না, যতবার বলবে তৃণমূলকে যেমন ওল তেমন বাঘা তেঁতুল। তৃণমূল হচ্ছে যোগ, দেশি লবণ সমুদ্রের পাশে হয়, সাগরে পাথর পরে তুমি নাম খানায়, ওই লবণ ওদের গায়ে না দেওয়া দিলেও জব্দ হবে না। যতবার বলবে ততবার এই ধরনের উত্তর পাবে। মমতা ব্যানার্জি মোদিজিকে চোর বলেছিল, আমি ওর মুখের সামনে গিয়ে বলেছি মমতা চোর, মমতা চোর, মমতা চোর।